ओम शांति। आज 22 अगस्त 2023 प्रातः मुरली। बाबा बोलेछेन मिष्टि बाच्चारा बाबा एसेछेन कलिजुगेर जलसागरे। ए जलसागर अनेक बड़ो। ए महफिले तुम्हरा बन्नी पतंगरा बन्नी शिखार काछे उत्सर्ग हुए पवित्र हुए उठो। आजकेर प्रश्न, एखोनो जदि बाच्चादेर पुरुषार्थ पिपड़ेर मतो हुए थाके तबे तार कारण कि? उत्तरे बाबा बोलेछेन किछु बाच्चार राग अभिमान करार अभ्यास थाके, बाबार उपर राग करे पढ़ाशुना छेड़े दे, तखन माया नाक कान टेने धरे। सेई जन्यई पुरुषार्थे अग्रगति नेई, पिपड़ीर मार्गेर मतोई थेके जाए। बाच्चादेर मुरलीधर हवार आग्रह थाका उचित। मुरली शुने অন্যদেরও শোনাতে হবে, রেজাল্ট দেখাতে হবে। যে বাচ্চারা মুরলী মিস করে এবং এই পড়াশোনার মূল্য দেয় না, তারা কখনো ভাগ্যবান হতে পারে না। আজকের গীত, জলসাগরে জ্বলে উঠে ঝাড়বাতির শিখা, পিপিলিকার পুড়ে মরা তাহাতেই লিখা। ওম শান্তি। পরমপিতা পরমাত্মাকে বন্নী শিখাও বলা হয়। অনেক নাম রাখার জন্য মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছে। আত্মাও জ্যোতিস্বরূপ, এখন তোমরা জাগ্রত জ্যোতি হয়ে উঠছ, বন্নী শিখা এসেছেন। এই মেহফিল বা জলসাগর বিশাল বড়, কেউ তো এসে বাবার হয়ে যায়, বাবার হয়ে জীবিতাবস্থায় আত্ম বলিদান দেয়। দেহ অভিমান ত্যাগ করা অর্থাৎ যে মৃত তার কাছেই দুনিয়াও মৃত হয়ে যায়। তুমি কে? আত্মা। আত্মা শরীর ত্যাগ করে, তখন তার কাছে সম্পূর্ণ দুনিয়াই মৃত হয়ে যায়। এখন বাবা বলছেন নিজেকে আত্মা মনে করো। আমরা তো এখন বাবার হয়েছি, দেহবোধ মিটিয়ে ফেলতে হবে। মানুষ মরে গেলে দেহসহ সব কিছু ভুলে যায়, শরীর ত্যাগ করার সাথেই সব সম্পর্ক শেষ হয়ে যায়। তোমরা শরীরে থেকেও অশরীরী হয়ে থাকো, কেননা তোমাদের সম্পর্ক এখন বাবার সাথে হয়ে গেছে। তোমাদের রাজ্য শেখানোর জন্য বাবাও শরীর ধারণ করেছেন, জলসায় এসেছেন। তোমাদের মধ্যেও কেউ এই বিষয়ে সম্পূর্ণ জানে, কেউ অর্ধেক জানে, কেউ তো আছে কিছুই জানে না। বাবা বলেন আমি এই রচনার মধ্যে এসেছি, এই বিষয়ে তো মানুষই বুঝবে। ভারতবাসীরা শিব জয়ন্তীর কথা জানে, শিব হলেন পরমপিতা পরমাত্মা, সমস্ত আত্মাদের পিতা। তিনি অবশ্যই আসেন, মন্দিরও আছে, অসংখ্য মন্দির তৈরি করে থাকে। যেমন ক্রাইস্ট তো একজন ছিলেন, কিন্তু তার স্মৃতি হিসেবে অসংখ্য জড়চিত্র তৈরি করা হয়েছে। ইনিও পরমপিতা পরমাত্মা, যাকে পতিত পাবন বলা হয়, ওনারও মন্দির আছে। এ হলো এখন পতিত দুনিয়ার মেহফিল, এরপর হবে পবিত্র দুনিয়ার মেহফিল। পাবন দুনিয়াতে তিনি আসেন না, পাবন দুনিয়ার মেহফিল খুব ছোট হয় আর সুখী হয়, সেই জন্যই ওখানে আসার প্রয়োজন পড়ে না। তাকে আসতে হয় বড় মেহফিলে। ওনার নামই হলো পতিত পাবন, এটা পতিত দুনিয়া। এরপর পাবন দুনিয়াও হবে, ওই নতুন দুনিয়াতে অবশ্যই অল্প সংখ্যক মানুষ থাকবে। তোমরা বাচ্চারা নম্বরানুসার পুরুষার্থ অনুযায়ী প্রকৃত পক্ষে সার্ভিস করছ, সত্যনিষ্ঠ সার্ভিসের প্রমাণও দেখা যায়। সুতরাং বাবা মেহফিলে এসেছেন, তিনি পতিতদের পবিত্রতা প্রদানকারী। বলাও হয় চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ভারত হলো অবিনাশী বাবার অবিনাশী বার্থ প্লেস। মানুষ ভুলে গেছে শিব বাবা কবে এসেছিলেন, ওনাকেই পতিত পাবন বলা হয়। তিনি আসেনও পতিত শরীরে, ওনার মহিমা কত উচ্চ। শিবায়ও নম, তোমাদের মহিমাও অপরাম অপার। বৈকুণ্ঠ কিভাবে স্থাপনা করে, যে বৈকুণ্ঠের মহিমাও অপরাম পার। তোমরা বাচ্চারাই এই বিষয়ে জানো, আর এমন বৈকুণ্ঠে যাওয়ার জন্য পুরুষার্থ করছ, কিন্তু দেখা যাচ্ছে তোমাদের পুরুষার্থ বড় ঠান্ডা পিঁপড়ের মতো ধীর গতির। মায়া কারো কান কারো নাক টেনে ধরতেই থাকে, কাউকেই ছাড়ে না।
তোমরা বুঝতে পারো যে এইভাবে শিব বাবাকে নিরন্তর স্মরণ করা উচিত। যেমন একজন স্ত্রী তার স্বামীকে স্মরণ করে, আর ইনি তো হলেন পতিদেরও পতি, তিনি বাবা। এমন বাবাকে কতখানি স্মরণ করা উচিত, এমন বাবার আমরা কত মহিমা গায়ন করেছি। গান ইত্যাদির মাধ্যমেও শিব বাবার কত মহিমা করা হয়, তোমার মহিমা অপরাম্পার। এত মহিমা কেন করা হয়, কোনো কারণ তো আছে, তাই না? তোমরা জানো বাবা আসি ভারতকে স্বর্গ করে তোলেন, ভারতকে কত উচ্চ করে তোলেন, রাবণের পর নিচ করে তোলে, বাবা এসে সুখী করে তোলেন, নরককে স্বর্গ করে তোলেন। এমন বাবাকে কেউ জানে না, পতিত্ব সম্পূর্ণ দুনিয়া হয়ে গেছে, যদিও অশোকা হোটেলের সুখ ইত্যাদি আছে, কিন্তু এ সবই তো অল্প সময়ের জন্য। এটা হলো মৃগ তৃষ্ণার মতো রাজ্য, পাই পয়সা সুখ এখানে নেই, শুধুই দুঃখ আর দুঃখ। সত্যযুগে রাজা রানী তথা প্রজা কত সুখে থাকে, এখন তো সবাই কত দুঃখী, ঘুষ নেয়, কত পাপ করে। ভারত দৈবী সম্প্রদায়ভুক্ত ছিল, ভারতের মহিমা কত সুমহান, যা এখন তোমরা জেনেছ। ভগবানের মহিমা গায়ন করে, স্মরণ করে, কিন্তু জানে না। আরে তোমরা তাকে ভগবান বলছো, ভগবানের তো নাম চাই না, ওনার নাম হলো শিব। সম্পূর্ণ মহিমা ওনারই, মানুষ ওনার নাম রূপ দেশকাল সম্পর্কে জানে না। ওরা বলে ওনার নাম রূপ নেই, এদিকে বলেও থাকে পরমপিতা পরমাত্মা পরমধামে থাকেন, নাম রূপ দেশ বলে, কিন্তু দেহ অভিমান থাকার কারণে তাকে স্মরণ করে না। স্মরণ যদিও করে থাকে সেটাও না বুঝে, গেয়েও থাকে তুমি মাতা পিতা। তোমরা বোঝাতে পারো লৌকিক মাতা পিতা তো আছে, তাই না? ইনি তবে কোন মাতা পিতা? পিতা কীভাবে সৃষ্টি রচনা করেন, কীভাবে মুখ বংশাবলী রচনা করে তাদের রাজ্যভাগ্য দেন, সেটা তো তোমরাই জানো, আর কেউ জানে না। তোমাদের মধ্যেও নম্বর অনুসারে আছে। তোমরা জেনেছ শিব বাবা ব্রহ্মার শরীরে এসে শিক্ষা প্রদান করেন, শিব বাবারই এত উচ্চ মহিমা। ব্রহ্মার দ্বারা উনি রাজযোগ শিখিয়ে আমাদের বৈকুণ্ঠের মালিক করে তোলেন। নিশ্চয়ই ব্রহ্মা সরস্বতী প্রথমে গিয়ে লক্ষ্মীনারায়ণ হবেন। জগৎ অম্বা এবং জগৎ পিতা বসে আছেন, তারাই বিশ্বের মালিক হবেন। ওনাদের সাথে কুমার কুমারীরাও আছে। এই দিলওয়ারা মন্দির কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, এই মন্দির ইত্যাদি তো আগেই তৈরি হয়েছে, এখন আমরা দর্শন করছি। আমাদের এই স্মৃতিস্মারক রূপে সম্পূর্ণই মন্দির। সুতরাং এই শিবায় নমো গান অবশ্যই থাকা উচিত, দু চারটে ফার্স্ট ক্লাস গান রাখা উচিত। এই বাবা নিজের অনুভব শোনান, মন চায় যে বাবার স্মরণে থেকে ভোজন করব, কিন্তু ভুলে যায়। তিনি তো বলেন আমি অভোক্তা। ওরা এটা বোঝে না যে অমুকটা ভালো বা খারাপ। বাবা বলেন আমি আসি তোমরা বাচ্চারা, তোমাদেরকে পতিত থেকে পবিত্র করে তুলতে, কেননা রাবণ তোমাদের ওপর জয়লাভ করেছে, এখন পুনরায় তার ওপর তোমাদের জয়ী হতে হবে। রাবণ তোমাদেরকে করিহীন করে দেউলিয়া করে দিয়েছে, ভারত এখন দেউলিয়া, তাই না? আমি এসে তোমাদের সলভেন্ট করে তুলি। মানুষের বুদ্ধি ইনসলভেন্ট হয়ে যায়, সুতরাং এই শিবায় নমো গান অতি সুন্দর। ওনার মহিমা হলো নম্বর ওয়ান, তারপর হলো ভারতের মহিমা। এই ভারত ওয়ান্ডারফুল ছিল, গাওয়াও হয়ে থাকে না যে স্বর্গ ছিল, হীরে জহরতের মহল ছিল, এখন সেসব কোথায় গেছে, কিভাবে মায়ার প্রবেশ হয়েছে। সত্যযুগে দেবী দেবতা ধর্মশ্রেষ্ঠ কর্মশ্রেষ্ঠ ছিল, ভ্রষ্ট কর্ম করানোর জন্য ওখানে মায়া থাকে না। এখানকার পুরুষার্থের প্রলুব্ধ তোমরা পেয়ে থাকো, তোমাদের কোনো দুঃখী হওয়ার প্রশ্নই আসে না, ওখানে পাপ করার প্রয়োজন পড়ে না। এখানে পয়সার জন্য কত পাপ করে, ওখানে তো অগান ধন, অসীমিত রাজত্ব না। গাওয়াও হয়ে থাকে ভারত দৈবী রাজস্থান ছিল,
যখন দৈবী রাজস্থান ছিল তখন দেবী দেবতাদের শ্রেষ্ঠ ধর্ম ছিল। বাবা এসে শ্রেষ্ঠ দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন। তোমরা জানো আমরা এখন শ্রেষ্ঠ হচ্ছি, সুতরাং কোনো পাপ কর্ম করা উচিত নয়, ভয় থাকা উচিত। ভালো ভালো বাচ্চাদের মায়ার নাক ধরে পাপ কর্ম করিয়ে দেয়। এখন তোমরা জানো মেহফিলে বাবা এসেছেন, কিভাবে মুখ বংশাবলী রচনা করে তাদের শ্রেষ্ঠ করে তোলেন। অবশ্যই শরীর লোন নিতে হবে। তিনি বলেন আমি সাধারণ শরীরে আসি, ইনিও নিজের জন্ম সম্পর্কে জানেন না। আমি বলে দেই এনার নাম রাখি ব্রহ্মা, ব্রহ্মার শরীরেই প্রবেশ করি, কেননা ব্রহ্মার দ্বারাই স্থাপনা করতে হয়। থোড়াই বৌদ্ধ, ইসলাম বা শিখ ধর্মাবলম্বীর মধ্যে প্রবেশ করব। বাবা বলেন আমাকেও শরীরেই প্রবেশ করতে হয়। যিনি প্রথম সূর্যবংশীতে শ্রী নারায়ণ ছিলেন তাকেই আবারও বানাই, ইনি নিজের জন্ম সম্পর্কে জানেন না। এটা হলো জ্ঞান কাণ্ড, বাবাই জ্ঞান প্রদান করেন, ওখানে ভক্তির নাম নিশান থাকে না। জ্ঞানমার্গ ভক্তিমার্গ বলা হয়। অর্ধেক কল্প ভক্তিকাণ্ড, অর্ধেক কল্প জ্ঞানকাণ্ড চলে। এটাও ড্রামায় নির্ধারিত, পতিত হতেই হবে। বাচ্চাদের ভালো ভালো রহস্য ব্যাখ্যা করা হয়, গিয়েও থাকে। ভগবান এসে ভক্তকে সাথে করে নিয়ে যান, পরমপিতা পরমাত্মাকে স্মরণ করে। বাবা এসো মায়ারূপী শিকল থেকে বের করো, আমাদের মুক্ত করো। মিত্র সম্বন্ধ যারা আছে সবাইকে লিভারেট করেন, এরপর ওখানে দৈবী মা বাবা পাবে, তোমরা দেবী দেবতা হয়ে যাবে, তোমাদের আত্মাও পিওর হয়ে যাবে। এখন তোমাদের আত্মা পতিত হয়ে গেছে, এরপর পবিত্র হয়ে যাবে। অনেক রকমের চিত্র আছে, যাদের অকুপেশন কিছুই নেই, ঠিক যেমন পুতুল পূজা করে, না আমি পুরুষ পুতুল না নারী পুতুল, আমি তো নিরাকার। পুরুষ পুতুল নারী পুতুল মানুষ হয়, আমি হই না, আমাকে নিরাকার বলা হয়। তোমরা পুরুষ পুতুল নারী পুতুল এখন অনেক দুঃখী হয়ে পড়েছ, বৈকুণ্ঠে তোমরা অনেক সুখী ছিলে, সুখের মহিমা অপরাম্পার। কিন্তু বাচ্চারা ক্ষণে ক্ষণেই ভুলে যায়, রুষ্ট হয়ে পড়ে। ব্রাহ্মণদের মধ্যেও অনেকেই রুষ্ট বা রাঘবিমান হয়, রুষ্ট হয়ে বর্ষা নেওয়াই ছেড়ে দেয়। আরে বর্ষা তো তোমাদের বাবার কাছেই নিতে হবে না, এ হলো অবিনাশী জ্ঞানরত্ন, ঈশ্বরীয় পঠন পাঠন। বাবা কত সহজ করে বুঝিয়েছেন, যদিও তোমরা কোথাও আসতে না পারো, আচ্ছা মুরলী তো আনিয়ে নিয়ে পড়তে পারো, এতে কোনো ক্ষতি নেই। তবে হ্যাঁ, পুরুষার্থ করে সার্ভিসের প্রমাণ দিতে হবে। সার্ভিসের প্রমাণই নেই তবে মুরলী পাঠিয়ে কি করবে, মুরলী পড়া হয় ধারণ করার জন্য। যদি এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয় তো কি করতে পারবে, বাবাকে স্মরণই করে না। যখন কেউ পাপ করে তো তার বুদ্ধির তালা বন্ধ হয়ে যায়। বাবা কিছুই করেন না, বাবা তো বুঝিয়ে বলেন তোমাদের খুব মিষ্টি হতে হবে, কাউকে দুঃখী করবে না, শেষে গিয়ে তোমরা বাচ্চারা খুব মিষ্টি বাবার মতো হবে। পুরুষার্থ করতে হবে, অন্তর মনকে জিজ্ঞাসা করতে হবে, আমি কাউকে বিরক্ত করি না তো, আমার প্রতি কেউ বিরক্ত নয় তো। বাইরের লোকেদের খুব অপ্রসন্ন হওয়া সম্ভব। তোমাদের অর্থাৎ ব্রাহ্মণ কুলভূষণদের প্রতিদিন মুরলী শোনা উচিত, মুরলী না শুনলে ধারণা কিভাবে হবে। মুরলী শুনে না তবু বুঝতে হবে সে ভাগ্যবান নয়, মুরলী কখনোই ছাড়া উচিত নয়। ব্রাহ্মণীরাও শিব বাবার কাছ থেকে মুরলী পায়, তাই না? তাদের সাথে তোমাদের কানেকশন রাখতে হবে, ডাইরেক্ট মুরলী পেতে পারো, কিন্তু অন্যদেরও নিজের মতো করে তুলতে হবে এবং দেখাতে হবে। বাবাকে স্মরণ করতে থাকো, বাবার স্মরণ অন্যদেরও দিতে থাকো। খবর দিলে জানা যাবে, তা না হলে কিভাবে বুঝবে যে বাবার সার্ভিস করছো। সার্ভিসের প্রমাণ অবশ্যই প্রয়োজন, মুরলীধর হওয়ার জন্য আগ্রহ থাকা উচিত। ট্যাপ রেকর্ডারও মুরলীধর হয়, কারণ সঠিকভাবে মুরলী শোনাতে সক্ষম। তোমরা শোনাতে পারবে না, তবে কি করা উচিত,
অন্যদের কল্যাণের জন্য একটা টেপ রেকর্ডার মেশিন নিয়ে তাদেরকে দেওয়া উচিত। অনেকে যখন শুনবে তখন যে দিয়েছে সে অনেক ফল পাবে, তবে দেবে সেই যে এর তাৎপর্য বুঝবে। এই মুরলি শুনে তোমরা রাজকীয় পদ পেয়ে থাকো। আর কারো ভাষণ শুনলে কি স্বর্গের মালিক হতে পারবে অথবা মানুষ থেকে দেবতা থোরাই হতে পারবে? এখানে তো ফার্স্ট ক্লাস দান করতে হবে, যার দ্বারা 21 জন্মের জন্য অনেকের কল্যাণ হবে। টেপ রেকর্ডার দেওয়া বা বাড়ি দেওয়া ঈশ্বরীয় সেবার কাজ, কত ভালো সার্ভিস! বাচ্চারা সেখানে বসে সার্ভিস করবে, বাড়ি তোমারই থাকবে এবং এটা ব্যবহারের ফল তুমি প্রাপ্ত করবে। ওখানে এর বিনিময়ে তোমরা বড় বড় প্রাসাদ পাবে। সেই সময় আসবে যখন বাচ্চারা তোমাদের অনেকে বাড়ি দিতে চাইবে, চরণে মাথা নত করতে থাকবে। তখন আর তোমরা সেই সব বাড়িঘর নিয়ে কি করবে? আমরা তো শুধু সেবা করতে চাই, বাড়ি নিয়ে তারপর এর জন্য অযথা অর্থ ব্যয় করতে হবে। এই সওদাগর তো চালাক না, সেন্সিবল সওদাগর তিনি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমনার সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরাও বাবাকে জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার আর সুপ্রভাত। ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর পয়েন্ট, শরীরে থেকেও সবার সাথে সম্বন্ধ ছিন্ন করে অশরীরী হওয়ার পুরুষার্থ করতে হবে, বুদ্ধিতে সব কিছু ভুলে যেতে হবে। 2 নম্বর পয়েন্ট, পুরুষার্থ করে সার্ভিসের প্রমাণ দিতে হবে, মুরলি শুনতে এবং পড়তে হবে ধারণ করার জন্য। এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেবে না। আজকের বরদান, ন্যাচারাল অ্যাটেনশন বা অভ্যাসের দ্বারা নেচারকে পরিবর্তনকারী সিদ্ধি স্বরূপ হব। তোমাদের সবারই নিজের সংস্কারের প্রতি অ্যাটেনশন আছে। যদি টেনশন করতে পারো তবে অ্যাটেনশন রাখা এমন কি বড় ব্যাপার। সুতরাং এখন অ্যাটেনশন রাখার জন্য টেনশন যেন না হয়, অ্যাটেনশন রাখা স্বাভাবিকভাবেই হতে হবে। আত্মার পৃথক হওয়ার অভ্যাস ন্যাচারাল। আত্মা পৃথক ছিল, পৃথক আছে এবং পৃথক থাকবে। যেমন এখন বাণীতে আসার অভ্যাস পাক্কা হয়ে গেছে, ঠিক একইভাবে শব্দের বাইরে যাওয়া এবং পৃথক হওয়ার অভ্যাসও ন্যাচারাল হয়ে যাবে। তখন ডিটাচমেন্টের শক্তিশালী ভাইব্রেশনের দ্বারা যে সার্ভিস করবে তাতে সহজেই সাফল্য অর্জন করতে পারবে এবং এই ন্যাচারাল অভ্যাস নেচারকেও বদলে দেবে। আজকের স্লোগান, অশরীরী হওয়ার এক্সারসাইজ আর ব্যর্থ সংকল্পগুলির ভোজন পরিহার করো, তবে এভার হেলদি থাকবে। আজকের সমান, আমি সিদ্ধিস্বরূপ আত্মা। আচ্ছা, ওম শান্তি।